আসসালামু আলাইকুম, নূর কিচেন অ্যান্ড ট্রাভেলার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রসগোল্লার রেসিপি নিয়ে এসেছি। এরকম মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন আরও নতুন নতুন রেসিপি আপডেট পেতে। তো চলুন প্রথমে আমি রসগোল্লার সিরাপটা তৈরি করে নিই। আমি দিয়ে দেবো 2 কাপ চিনি, 1 কাপে চিনি দিলাম, সেই কাপে আমি 6 কাপ জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 3টে এলাচ, এলাচের মুখগুলো আমি ফাটিয়ে নিয়েছি। রসগোল্লার সেরাটা খুব ঘন করব না, পাতলাই থাকবে। এদিকে সেরাটা হতে থাক, আমি ওইদিকে এবার ছানাটা ম্যাশ করে নেব। আমি এখানে 1 কিলো গরুর দুধের ছানা তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে ছানা তৈরির রেসিপি দেওয়া আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখে নেবে। তাই আমি ছানা তৈরির রেসিপিটা দেখাচ্ছি না, এবার ছানাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নেব। ছানাগুলো কিছুক্ষণ ম্যাশ করার পর দিয়ে দিচ্ছি 1 চামচা ময়দা। ময়দাটা আমি 2 বারে দিচ্ছি, প্রথমে হাফ দিয়েছিলাম, আবার হাফ দিয়ে দিলাম। ছানাটা ম্যাশ করা হয়ে গেছে, আমি মিনিমাম 15 থেকে 20 মিনিট ম্যাশ করলাম। এবার মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। হয়ে গেল একটা গোল, খুব সুন্দরভাবে গোল করতে হবে, কোথাও যেন ফাটা না থাকে, খুব চিকনভাবে করতে হবে। এদিকে চিনি সেরাটা হয়ে গেছে, আমি প্রথমেই বলেছি চিনি সেরাটা খুব ঘন হবে না, পাতলা হবে। এবার আমি একটা একটা করে রসগোল্লা তৈরি করছি আর চিনি সেরাতে দিয়ে দিচ্ছি। সবকটা মিষ্টি, আমি এবার 5 মিনিট মিষ্টিগুলো ঢাকনা না দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার আরো 5 মিনিট ঢাকনা দিয়ে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে দেখব মিষ্টিগুলো কেমন অবস্থায় আছে। মিষ্টিগুলো খুব সুন্দর হয়ে গেছে, ফুলে ডবল হয়েছে। এবার আরো 10 মিনিট আমি মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব ঢাকনা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনা উঠিয়ে দেখব হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আপনারা চাইলে গরম গরম রসগোল্লাও খেতে পারেন এবং ঠান্ডা করেও খেতে পারেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।